সিয়াম সাধনার মাস পবিত্র রমজানুল মোবারক। স্থানের পার্থক্যের কারণে কেউ রোজা করছেন 11 ঘন্টা, আবার কেউ 22 ঘন্টা। তবে যে যেই সময় সিয়াম করুন না কেন, ইফতারের জন্য অপেক্ষায় থাকেন প্রত্যেক রোজাদার। ইউরোপ তথা পুরো বিশ্বের কর্মশালা ব্রিটেন, যেখানে রয়েছে নানা সংস্কৃতির মানুষের বাস। তবে খ্রিস্টান প্রধান এই দেশের মোট জনসংখ্যার 6.5% মুসলমান, যারা নানা আয়োজনের মধ্যে দিয়ে রমজান মাসে সিয়াম পালন করেন। রাজা রানীর দেশ ব্রিটেনের ইফতার হওয়ার কথা রাজকীয়, তবে রসকসহীন ইংরেজদের ইফতারের আয়োজনে দেখা যায় না তেমন কোনো বৈচিত্র্য। সাধারণভাবেই তারা ইফতারের পর্ব সম্পন্ন করে থাকেন। সাধারণত সুন্নতি খাবার খেজুর দিয়ে রোজা ভাঙেন ব্রিটেনের মুসলমানরা। সঙ্গে থাকে নানা ধরনের ফল, জুস, রুটি, ডিম, মাংস, চা ও কফি। অন্যান্য দেশের মতো ব্রিটেনের মসজিদগুলোতেও প্রতিদিন আয়োজন করা হয় ইফতারের। উন্মুক্ত সেই ইফতারে যোগ দেন সব ধর্মের মানুষ। গত বছর ইংল্যান্ডে দেখা যায় ভিন্ন এক চিত্র, যেখানে হোম অফ ক্রিকেট খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে এক ইফতারের আয়োজন করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বর্তমান সময়ের অন্যতম বৈচিত্র্যময় ইংল্যান্ড ক্রিকেট টিমের অনেক খেলোয়াড়ই মুসলিম, আর এই মুসলিম ক্রিকেটারদের সম্মানার্থে আয়োজন করা হয় ইফতারের। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।